আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব লগারিদমের ধারণা ও তার প্রয়োগ। তোমাদের নতুন বইয়ের তৃতীয় অধ্যায় ২০টা নম্বর, ৬৫ এবং ৬৬ এবং পর্ব নম্বর ৯। আসো আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা সূত্র সম্পর্কে শুধুমাত্র জানব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ, এর পেজ নম্বর ৬৫, ৬৬ এবং পর্ব নম্বর ৯। যে লগ সংক্রান্ত যেসব ম্যাথ আছে, ম্যাথগুলো করতে গেলে আমাদের কিছু সূত্র অবশ্যই জানা প্রয়োজন। সেই সূত্রগুলোই মূলত এই ক্লাসের মাধ্যমে আলোচনা করব এবং নেক্সট ক্লাসে এই সূত্রের প্রমাণ সহ ম্যাথ সলভ করব। লক্ষ্য করো, লগ বিষয়ক কয়েকটি সূত্র, বেসিক্যালি বোর্ডে কয়েকটা সূত্র আমি লিখছি, এই কটা সূত্র মূলত মেইনলি সূত্র। এই কটা সূত্র যদি আমরা জানতে পারি, তাহলে লগ সংক্রান্ত যে কোনো ম্যাথ আমরা সলভ করতে পারব। এক নম্বর সূত্র হচ্ছে, বাচ্চারা দেখো যে মনে রাখবে তোমরা, এক নম্বর হচ্ছে লগ a বেস a ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ লগের বেস এবং মান যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে তোমরা মনে রাখবে উত্তর হবে কত, 1। তাহলে এটা এরকম যদি হয় লগ b বেস b, তাহলে উত্তর কত হবে, 1। যদি এরকম হয় লগ m বেস m, তাহলে কত উত্তর হবে, 1। অর্থাৎ বেস এবং মান যদি সেম হয় সেক্ষেত্রে আমরা কি বলবো, উত্তর হবে কত, 1। তাহলে এই সূত্রটা আমরা মাথায় রাখবো। এখন দুই নম্বর সূত্র দিকে আমরা আসি, সূত্র নম্বর দুই। যে দুই নম্বর সূত্রটা হচ্ছে লগ এ বেস ওয়ান ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ লগের বেজের উপরে মান যদি অলওয়েজ এক হয়, এক ছাড়া কিন্তু অন্য কিছু হওয়া যাবে না, সেক্ষেত্রে 0। তাহলে এটা যদি এরকম থাকে লগ বি বেস ওয়ান, সেক্ষেত্রেও কত হবে, 0। লগ এম বেস ওয়ান, সেক্ষেত্রেও মানটা কত হবে, 0। সুতরাং সূত্র নম্বর দুই হচ্ছে লগ এ বেস ওয়ান বা ওয়ানের এই ভিত্তিক লগ ইকুয়াল টু কত লিখবো আমরা, 0 লিখবো। সূত্র নম্বর তিন খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, লগ এ বেস এম এন, অর্থাৎ লগ এ বেস এম গুণ এন, অর্থাৎ এম আর এনটা গুণ আছে, অর্থাৎ লগ এম লগ এন, যদি লগের ক্ষেত্রে দুটা মান গুণ থাকে সেটা আমরা যোগ আকারে লিখতে পারবো। দ্যাট ইজ আমরা এটাকে লিখতে পারবো লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। এটা যদি এরকম থাকে, দেখো বাচ্চারা, লগ এ বেস বড় হাতের এ বড় হাতের বি, তাহলে দুটা গুণ অবস্থা আছে, এ বি গুণ অবস্থা আছে, তাহলে আমরা লিখতে পারবো লগ এ বেস এ প্লাস লগ এ বেস বি। তাহলে লগ এম এন, অর্থাৎ গুণ থাকলে কি হবে, যোগ হবে, এবং যোগ অবস্থায় থাকলে আমরা আবার গুণ উল্টে করে লিখলে আবার কি হবে, গুণ হবে। সে লগ এ বেস এম এন এটাকে আমরা লিখতে পারতেছি লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। ঠিক এইটা যদি এই পাশে দেওয়া থাকে, উল্টা মানটা আমরা লিখতে পারবো, অর্থাৎ গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ। সূত্র নম্বর চারের দিকে লক্ষ্য করি, লগ এ বেস এম ভাগ এন। দেখো তো বাচ্চারা, এই দুইটা কি অবস্থা আছে, ভাগ অবস্থা আছে, দ্যাট ইজ আমরা থাকলে ভাগ থাকলে বিয়োগ হবে। সো আমরা লিখতে পারবো লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন, অর্থাৎ লগ এ বেস এম উপরেরটা শুরুতে লিখবো এবং পরেরটা মাইনাস আকারে লিখতে পারবো। এটাকে যদি এইভাবে দেওয়া থাকতো যে লগ এ বেস এ ডিভাইডেড বি, তাহলে আমরা কি লিখতাম, আমরা লিখতে পারবো কি লগ এ বেস এ মাইনাস লগ এ বেস বি, দ্যাট ইজ ভাগ থাকলে বিয়োগ হবে। এবং ঠিক উল্টা মানে অপোজিট সাইড যদি দেওয়া থাকে, বিয়োগ আকারে দেওয়া থাকে, তাহলে আমরা ভাগ আকারে লিখতে পারবো। তাহলে এটা সূত্র নম্বর চার। এই পর্যায়ে শুধুমাত্র সূত্র আলোচনা করবো, তোমরা অবশ্যই সূত্রগুলো নোট করে নেবে এবং বাসায় প্র্যাকটিস করবে অবশ্যই। পাঁচ নম্বর সূত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি, লগ এ বেস এম টু দি পাওয়ার আর, একদম লগের বেস তার উপরে যে ভ্যালুটা থাকবে, তার পাওয়ার যদি থাকে, সেই পাওয়ারগুলো লগের আগে আমরা লিখতে পারবো, শুরুতে নিয়ে আসতে পারবো। সুতরাং আমরা এটাকে লিখতে পারবো আর লগ এ বেস এম, অর্থাৎ লগের যে পাওয়ারটা আছে, দেখো তোমরা লগের যে পাওয়ারটা আছে, এই ঘাটটা, এই ঘাটটা কোথায় আসলো, শুরুতে আসলো, এটা আমরা মনে রাখলেই হবে, আমাদের মনে রাখলেই হবে। পরেরটা এটাকে যদি আমি এইভাবে প্রকাশ করতে চাই, সে লগ এ বেস এ টু দি পাওয়ার আর, তাহলে ঠিক সেম ক্যাটাগরি, এই আরটা আমরা আগে লিখবো আর লগ এ টু দি পাওয়ার এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে সূত্র নম্বর পাঁচের পরে আমরা ৬ নম্বর সূত্র দিকে আমরা যদি লক্ষ্য করি, ৬ নম্বর সূত্র ঠিক সেম ক্যাটাগরির একটা সূত্র, লগ এ বেস রুট ওভার এম। বাচ্চা লক্ষ্য করো, এটাকে আমি আরেক লাইন লিখতে পারি,
যে লগ এ বেস এম, কারণ রুটের মান কত? হাফ। রুটের মানটা কত? হাফ। লগের যে মান আছে তার উপরে পাওয়ার আছে, এম এর পাওয়ার হচ্ছে হাফ। সুতরাং পাওয়ার থাকলে পাওয়ারটা আমরা সামনে লিখতে পারবো, দ্যাট ইজ হাফ লগ এ বেস এম, রাইট। এরকম যদি থাকতো লগ এ বেস রুট ওভার এ টু দি পাওয়ার রুট, এর উপরে রুট, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম? লগ এ বড় হাতের এ, রুটের মান কত? হাফ। আর পাওয়ার সামনে উপরে থাকলে পাওয়ারটা লগের ক্ষেত্রে সামনে লিখতে হয়, দ্যাট ইজ লিখবো কি আমরা? হাফ লগ এ বেস এ। সূত্র নম্বর ছয় হয়ে গেল, এখন সূত্র নম্বর সাত আমরা একটু আলোচনা করব। সাত নম্বর সূত্রটা তোমার মনে রাখার চেষ্টা করবা, এই কটা সূত্র কিন্তু খুবই এসেন্সিয়াল এবং গুরুত্বপূর্ণ। লগ এ বেস বি এবং লগ বি বেস এ, এটা মানে ওয়ান। দেখো একটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, লগ এ বেস বি এবং গুণ লগ বি বেস এ, অর্থাৎ প্রথম লগের ক্ষেত্রে এ এর বেস বি এবং দ্বিতীয় লগের ক্ষেত্রে বি এর বেস এ, জাস্ট এই দুইটা অপোজিট, এই ক্ষেত্রে উত্তর হবে কত? ওয়ান। সর্বশেষ আট নম্বর সূত্রটা হচ্ছে ই টু দি পাওয়ার লগস ই টু দি পাওয়ার এক্স, ই বেস এক্স কি ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স, সেক্ষেত্রে উত্তরটা হবে এক্স। তাহলে এগুলোই ছিল লগের যে লগ সংক্রান্ত সূত্রগুলি, এবং এই সূত্রগুলি অবশ্যই তোমাদের জানতে হবে। দেখো আরেকবার রিভাইজ দিয়ে দিচ্ছি, লগ এ বেস টু দি পাওয়ার এ লগ এ বেস এ, এর মান হচ্ছে ওয়ান, অর্থাৎ এটাকে আমরা এভাবে করতে পারি, এ এর এ ভিত্তিক লগ মানে ওয়ান, ওয়ান এর এ ভিত্তিক লগ মানে জিরো, এম এর এর এ ভিত্তিক লগ মানে হচ্ছে লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন, অর্থাৎ লগের বেজের উপরে মান দুইটা গুণ থাকলে সেগুলো সেক্ষেত্রে আলাদা করে আলাদা হয়ে যাবে এবং প্লাস চিহ্ন দ্বারা যুক্ত হবে। চার নম্বর সূত্র লগ এ বেস এম ভাগ এন, তাহলে ভাগ থাকে কি হবে? বিয়োগ হবে। পাঁচ নম্বর সূত্র লগ এ বেস এম টু দি পাওয়ার আর, তাহলে এতে পাওয়ার আছে শুরুতে, তাহলে পাওয়ারটা কই আসবে? সামনে আসবে, অর্থাৎ আমরা লিখতে পারবো আর লগ এ বেস এম। এবং ছয় নম্বর সূত্র হচ্ছে লগ এ বেস রুট ওভার এম, তাহলে রুটের মান কত বাচ্চারা? হাফ, তাহলে হাফ লগ এ বেস এম। এবং সাত নম্বর যে সূত্রটা আছে লগ এ বেস বি এবং লগ বি বেস এ, এর মান হচ্ছে ওয়ান। এবং আট নম্বর হচ্ছে লগ ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স, এর মান কত? ওয়ান। তাহলে পরমাণুমান ময়ে আমরা কি শিখতে পারলাম? লগ সংক্রান্ত ম্যাথ সলভ করতে যেগুলো সূত্র প্রয়োজন, এই ক্লাসের মাধ্যমে আমরা সূত্রে শুধু কিভাবে সূত্রগুলো মনে রাখতে হবে সেটা দেখে দিলাম। অবশ্যই তোমরা সূত্রগুলো প্র্যাকটিস রাখবে, আর আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।